নদিয়ার লিচু যাচ্ছে ইসরায়েল। কীটনাশক বিহীন রসালো এই লিচুর কদর রয়েছে বিদেশের মাটিতেও। কৃষকেরাও দেখছেন বাড়তি দু পয়সা আয়ের রাস্তা। নদিয়ার কৃষ্ণগঞ্জের কীটনাশক বিহীন রসালো লিচু এবার পাড়ি দিচ্ছে সুদূর ইসরায়েলে। নদিয়ার চাষিরাও একটু অতিরিক্ত লাভের মুখ দেখছে। গ্রীষ্মকাল মানেই আম কাঁঠাল লিচুর মরশুম। গ্রীষ্মের দাবদাহের কষ্টের পাশাপাশি একটু শান্তি পাওয়া যায় গ্রীষ্মকালীন এই ফল খেয়ে। নদিয়ার কৃষি প্রধান অঞ্চলগুলির ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করেন এই গ্রীষ্মকালীন লাভজনক ফলগুলি চাষের উপর। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া আমের জন্যই বিখ্যাত। তবে এবার থেকে কৃষ্ণগঞ্জের বিখ্যাত হবার আরও একটা কারণ বাড়ল। এই কৃষ্ণগঞ্জের লিচু দেশের সীমানা পেরিয়ে পাড়ি দিচ্ছে সুদূর ইসরায়েলে। এবার রাজ্যের সমস্ত জায়গার লিচুকে টপকে সেরা শিরোপা নিতে চলেছে মাঝদিয়ার লিচু। রাজ্যের অন্যান্য জেলার লিচুকে বাদ দিয়ে ইসরায়েলের একটি সংস্থা এসে ল্যাবে পরীক্ষা করে কেন মাঝদিয়ার লিচুকেই পছন্দ করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। আসলে এখানকার লিচু যেমন রসালো তেমন সাধারণ লিচুর থেকে অনেক বড় এবং লাল টুকটুকে। আর এই লিচুর বিশেষত্ব হল এই লিচু চাষে কোনো রকম কোনো রাসায়নিক সার বা কীটনাশক কোনোটাই ব্যবহার করা হয় না। একদম ভেষজ উপায় বায়োপেস্টিসাইড এবং বায়োফ্যাঙ্গিসাইড দিয়ে চাষিরা এই লিচু চাষ করে থাকে। যেহেতু এই লিচুগুলিতে কীটনাশক ব্যবহার না করেই জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়েছে, সেই জন্য ইসরায়েলের বাজার ছেয়ে যেতে চলেছে কৃষ্ণগঞ্জের এই লিচুতে, এমনটাই দাবি করছেন নদিয়ার লিচু চাষিরা। খুশি ব্যবসায়ীরাও। আমাদের লিচুটা প্রথমে ওষুধ দিতে হয়, এইটা হচ্ছে লিচু, বোম্বাই লিচু। বোম্বাই লিচু এটাকে বলে গ্রেট বোম্বাই। বোম্বাইয়ের মধ্যে দুই রকম জাত আছে, একটা হচ্ছে বোম্বাই লিচু আর একটা গ্রেট বোম্বাই। এগুলো হচ্ছে গ্রেট বোম্বাই জাত। আমরা প্রথমে ওষুধ দিয়েছি, তারপরে হচ্ছে আপনার যখন মুকুল বার হয় তখন একবার, যখন গুটি ধরে তখন একবার। আর এটা হচ্ছে সম্পূর্ণ বায়ু পদ্ধতিতে বায়োপেস্টিসাইড বায়োফাঙ্গিসাইড ব্যবহার করা, এই যার জন্যে আমাদের এই লিচুটা কালার এইরকম আর সাইজও এইরকম। এর কোনো নিখুঁত লিচু, এর কোনো খুঁত নাই। আর এই লিচুটা বাজার ছাড়া আমাদের ও দেড় থেকে দু হাজার টাকা ঝুড়িতে বেশি বিক্রি। হ্যাঁ, কীটনাশক ব্যবহার না করার জন্যে আমাদের এই লিচুটা চাহিদা। পেস্টিসাইড ব্যবহার ইউজ না করে বায়ু পদ্ধতিতে চাষ করলে সব থেকে ভালো হবে। ঝুড়ি প্রতি আমার এই লিচুটা 5,500 টাকা বিক্রি, 2,000 লিচু। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর ফলে ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে, তেমনি পরবর্তীতে আরো বেশি সংখ্যক চাষী অতিরিক্ত লাভের আশায় এই ফল চাষে আগ্রহী হবে। কৃষ্ণগঞ্জের এক লিচু চাষী বিদ্যুৎ বিশ্বাস বলেন, কেন লিচু চাষ করে আজ সকলের আলোচনার বিষয়বস্তু। হাটে বাজারে চায়ের দোকানে একটাই আলোচনা, জৈব পদ্ধতিতে লিচু চাষ করে ইসরায়েলের বাজারে পৌঁছে গেল মাঝদিয়ার এই লিচু। এটা মূলত যখন মুকুল আসে, মুকুল আসার আগে একবার স্প্রে করি, তারপর মুকুল আসার পরে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। তারপরে যখন ফল গাছে তখন থেকেই এর কীটনাশক বলতে বায়ো কীটনাশক যেটা ওইটা ব্যবহার করা হয়। এতে তো এমনি কীটনাশক ব্যবহার করার থেকে বায়ো ব্যবহার করলে এতে দেখছি ফলন বেশি হচ্ছে। পোকাও অন্যবার যেমন এমনি কীটনাশক ব্যবহার করলে পোকা লাগে, দেখলাম বায়োতে পোকা নেই লিচু এবার, বুঝলেন। এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী যে ওরা যদি বায়ু ওষুধ ব্যবহার করে চাষ করে মূলত লাভবান হবে। লাভবান বলতে অন্যবার তো লিচুর বাজার পাওয়া যায় না, লিচু হয়তো 2,500 লিচুর দাম 3,000 টাকা বিক্রি হয়, কিন্তু এবার 5,000-এর ওপরে বিক্রি হচ্ছে, তাতে এবছরে ভালোই। এটা আমাদের মাঝদিয়ায় আড়ত আছে, ওখানে আমরা বিক্রি করি, ওখান থেকে আবার কিছু ভেন্ডারি আছে ব্যবসাদার, তারা জমির থেকেও নিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।